ঈদবাজারে ক্রেতা টানতে 50% ছাড়ের কথা বলে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে ইরো নামের একটি ফ্যাশন হাউসের বিরুদ্ধে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফ্যাশন হাউসকে লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এখানে কত লেখা আছে? 1700। এটাতে কত ছিল? 2490। তাহলে বাড়িয়ে দিয়েছেন কেন? স্যার আমি এটা দেখেছি। এটা ঠিক হয়েছে কিনা বলেন। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে এই ফ্যাশন হাউসের একটি দোকান রয়েছে। এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুর জব্বার মণ্ডল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন 50% ছাড় এবং অভিনব প্রতারণা। পাঞ্জাবের স্টিকারে লেখা MRP 2490 এবং 50% ছাড়। সেই স্টিকারের নিচে আরেকটি স্টিকারে লেখা 1790 টাকা এবং এর নিচে আরেকটি স্টিকার সেখানে লেখা 1190 টাকা। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় এলিফ্যান্ট রোডের ইরো প্রতিষ্ঠানকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। একদিনের জন্য এই প্রতিষ্ঠানটি সময়